একটা কথা মনে রাখবেন আজীবন, আমরা পীরকে মহব্বত করি, আউলিয়ায়ে কেরামকে কি করি বলেন? বলেন বলেন। যদি কেউ বলে করি না, সে ঈমান হারা ব্যক্তি, রসুলের দুশমন। বলেন কি? যে বলবে আমি আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি না, পছন্দ করি না, সে ইসলামের। আর ভাই বলেন, কারো যদি প্রশ্ন থাকে আমার এটা বুঝে আসে না, দাঁড়ান আমাকে প্রশ্ন করেন, খোলামেলা একেবারে ফ্রি, কোনো টেনশন নেই। যারা আল্লাহওয়ালা আউলিয়া বলে পছন্দ করি না, তারা ইসলামে দুশ্মন। তাহলে আমরা আউলিয়া কেরামদের মহব্বত করি কি করি না? করি। আউলিয়া কেরামদের মহব্বত করি, আলেম ওলামাদেরকে মহব্বত করি, ইমাম মুয়াজ্জিনদেরকে মহব্বত করি, আমরা মা বাবা ভাই বোন মুরব্বী সবাইকে কি করি? মহব্বত করি। কোন হিসাবে? আপন হিসাবে। বলেন কোন হিসাবে? আপন হিসাবে। কিন্তু আমাদের মা বাবা ভাই বোন ওস্তাদ, আমাদের পীর মাশায়েখ আউলিয়া ইমাম খতিব আলেম ওলামা, এনাদেরকে আমরা মহব্বত করি কি হিসাবে? আবার ভুলে গেছে, বলেন কি হিসাবে? আপন হিসাবে, কিন্তু আসল হিসাবে না। বলেন কি হিসাবে? আপন হিসাবে, কিন্তু কি না? আসল হিসাবে না। কেন? আমার মা বাবা উস্তাদ সাগরিদ পীর মাশায়েখ ইমাম খতিব আলেম ওলামা এরা আমাদের আপন, কিন্তু আসল না। কিনা আসল হলেন দুইজন, বলেন আসল কয়জন? আল্লাহ এবং নবীজি। বলেন আসল কয়জন? দুইজন, আল্লাহ এবং। এই দুই কথা হলো আমাদের আসল। এই জন্য আমরা গোলামি করি কার? বলেন গোলামি করি কার? আর আদর্শ মানি নবী। গোলামি কার? আদর্শ কার? নবী। গোলামি কার? আদর্শ কার? আপন হিসাবে না আসল? আসল। আসল হিসাবে আমরা আল্লাহর গোলামি করি, রসুলের আদর্শ মানি। আর বাকি কেউ আমাদের আসল না, কিন্তু কি? মা বাবা, ওস্তাদ, পীর, আউলিয়া, আলেম ওলামা, ইমাম মুয়াজ্জিন, আপন। আসল, আসল কে? দ্বিতীয় কে? নবী। দ্বিতীয় কে? কিন্তু মা বাবা ওস্তাদ ওলামা এরা আমাদের আপন। কতক্ষণ আমার আসল ঠিক রাখবে? যতক্ষণ আমি পীর সাহেবকে আপন করিয়া মাথার মুকুট বানাইয়া সম্মান করব, কতক্ষণ আমার আসল আল্লাহ এবং রসুলের আদর্শ মানবে? যতক্ষণ আমি ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, আলেম ওলামাকে আমার আপন মনে করিয়া মাথার মুকুট বানাইয়া গায়ের রুমাল দিয়া জুতা মুছে দিব সম্মানের সাথে, কতক্ষণ আমার আল্লাহ এবং আমার রসুলের আদর্শ মতো চলবে? যতক্ষণ। যদি দেখি আমার আল্লাহ এবং নবীর আসল হিসাবে আমার পীর সাহেব চলে না, তো আমি ওই পীরকে মানি না। যদি দেখি আমার আল্লাহ এবং রসুলের আদর্শে আমার ওস্তাদ, আমার ইমাম চলে না, আমি সেই ইমাম আলেম ওলামা ওস্তাদকে মানি না। কারণ আমার আসল দুইজন আল্লাহ এবং নবী। মনে থাকবে? যুবকেরা মনে থাকবে? পীরকে মানবো না মানবো না? কতক্ষণ আসল ঠিক রাখবে? যতক্ষণ। ওলামাদেরকে সম্মান করব, কতক্ষণ আসল ঠিক রাখবে? যতক্ষণ। আর ওই আসল ঠিক রাখতে যাইয়া যদি কষ্ট করে, সেই কষ্টের সহযোগী আমরা হব। আসল ঠিক রাখতে গিয়ে যদি ইমাম সাহেব কষ্ট পায়, কষ্ট করে, সেই কষ্টের আমরা ভাগ নিব। ইমাম সাহেবের যদি কেউ কিছু বলে, এই বলার ক্ষেত্রে আমরা তার পক্ষ নিব। আলেম ওলামার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে, আমরা তার পক্ষ নিব। কেন? আমার আল্লাহ এবং রসুলের মহব্বতের কারণে। কথা ঠিক আছে? ঠিক।